নিজের মন থেকে সমস্ত পাপ অপকর্মকে ত্যাগ বা কুরবান করাই হচ্ছে ঈদ আজহারের মূল উদ্দেশ্য। পবিত্র ঈদ উপলক্ষে সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে জগৎবাসীর সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে কথা বলেন ইমাম আব্দুর রহমান। পয়লা অগস্ট ধর্মপ্রাণ মুসলিমদের পবিত্র উৎসব ঈদ। কুরবানি ঈদ উপলক্ষে সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজধানী গেদু মিয়া মসজিদের ইমাম আব্দুর রহমান। সেই সাথে ঈদ আজহার অর্থাৎ কুরবানি ঈদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে তিনি জানিয়েছেন, নিজের মন থেকে সমস্ত পাপ অপকর্মকে ত্যাগ করা বা কুরবান করাই হচ্ছে ঈদ আজহার মূল উদ্দেশ্য। সে সাথে ইমাম আব্দুর রহমান পবিত্র ঈদ উপলক্ষে রাজ্যবাসী, দেশ এবং জগৎবাসীর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। আগামী পয়লা আগস্ট ঈদুল আজহা বা কুরবানির ঈদ। প্রতিবছর এই জিলহজ মাসের 10 তারিখে সারা পৃথিবীর ধর্মপ্রাণ মুসলমানেরা পশু কুরবানি করে নিজের থেকে সমস্ত অপকর্মকে কুরবান করার বা ত্যাগ করার মানসিকতা নিয়ে, প্রতিজ্ঞাবদ্ধতা নিয়ে একটি উৎসব পালন করে থাকেন, একটি তেহবার পালন করে থাকেন। এটাকে ঈদুল আজহা বলা হয়। এই ঈদুল আজহার আগাম শুভেচ্ছা রাজ্যবাসীকে, রাজ্যের সকল নাগরিককে জানাই। এই ঈদের আনন্দে, এই ঈদের উৎসবে রাজ্যের প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেক কোণায় কোণায় সকলের হৃদয়ে আনন্দ উৎসাহ সমানভাবে পৌঁছে যাক, ইহাই কামনা করি। যেহেতু কোভিড-19 মহামারী চলছে, এই মহামারীর তীব্রতার অবস্থায় এবারের ঈদুল আজহা নিশ্চয় একটু ব্যতিক্রম। সকলেই সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ঈদ পালন করবে এবং এই ঈদের মাধ্যমে, এই ঈদুল আজহা বা কুরবানির ঈদের মাধ্যমে রাজ্যের, রাষ্ট্রের এবং সমগ্র বিশ্বের মানবতার পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে এই মহামারী থেকে মুক্তি এবং পরিত্রাণ পাওয়ার জন্য বিশেষ প্রার্থনা করব। এদিকে কুরবানি ঈদ উদযাপন সম্পর্কে এখনও পর্যন্ত কোনো প্রকার সরকারি গাইডলাইন পাননি রাজ্যের বিভিন্ন প্রান্তের মসজিদ কর্তৃপক্ষ বা ইমামরা। এরই পরিপ্রেক্ষিতে ইমাম আব্দুর রহমানের নেতৃত্বে এক প্রতিনিধি দল দেখা করেন রাজ্যের আইনমন্ত্রীর সঙ্গে। প্রতিনিধিদের গাইডলাইন পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল। Thank you.